এবং স্বাভাবিক কিন্তু দেশটা চলছিল, দেশটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বারবার দেখি যে এই সম্প্রীতি নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র করে, এটা ষড়যন্ত্রের অংশ। এবং এ ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী আসতে সকলে তিনি আমার সাথে কথা বলেছেন এবং আমাকে আমরা 17 তারিখে ঘটে আসতে পারছি, আমরা 18 তারিখ সকালবেলায় কিন্তু আমরা খাদ্য সহায়তা 200 প্যাকেট কিংবা আমার 100 মন্দির টিম সব জায়গায় টিম জরিমান মন্দির বাবদ 3 লক্ষ টাকা এবং জিআরের টাকা সহ আমি প্রায় 9,60,000 টাকা দেওয়া হয়েছে। এরপরে আমরা আরও 200 প্যাকেট খাবার পাঠিয়ে দিয়েছি, আজকে আমরা এখানে কিছু খাবার বিতরণ করবো। এছাড়া আমাদের মাননীয় স্পিকার আসছেন, তিনিও নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দিয়েছেন। আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ হোসেন, তিনিও অর্থ এবং চাল বরাদ্দ দিয়েছেন এবং বিভিন্ন ধর্মমন্ত্রী আসছেন, গতকালকে তিনিও তার নগদ টাকা। আমরা আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাই বোঝাতে চান যে সকল সম্প্রদায়ের পাশে তিনি সমানভাবে তিনি উপস্থিত আছেন এবং সকলের যে রাষ্ট্রীয় অধিকার, রাষ্ট্রীয় মর্যাদা, নিরাপত্তা দেওয়ার জন্য তিনি উপস্থিত, যার জন্য কিন্তু আমরা এক এক করে আসছি। আপনি প্রথম যে একটি গোষ্ঠী